নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি সুজি দিয়ে নতুন ধরনের একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একদমই নতুন একটা রেসিপি, আর এর ভিতরে আমি যে পুরটা দিয়েছি, পুরটাও কিন্তু ইউনিকভাবে বানিয়েছি। এটা বাচ্চা থেকে বড় সকলের খুব প্রিয় একটা রেসিপি হবে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো। এই রেসিপিটা সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু দারুণ খেতে লাগে। এই রেসিপিটা যেমন মুচমুচে তেমনি খাস্তা হয়। আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা বানিয়েছি। এর জন্য আমি 10 টাকার দামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। এই সুজিটা এই বাটিটার এক বাটি হয়েছে। আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার ওই প্যানেতে যে বাটি করে মেপে আমি সুজি নিয়েছিলাম, ওই বাটির মাপে 2 বাটি জল দিয়ে দিলাম। 1 বাটি সুজি হলে 2 বাটি জল দিতে হবে। এই জলের মধ্যে আমি দিলাম 7 মতো লবণ আর 1 চা চামচ রিফাইন্ড অয়েল। তোমরা যে তেল খাও সেই তেলই এর মধ্যে মেশাতে পারো। এবার লবণ, তেল আর জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটতে শুরু করেছে তখন ওই 1 বাটি সুজিটা আমি এই ফুটন্ত জলের মধ্যে ঢেলে দিলাম। আস্তে আস্তে ঢালতে হবে, একবারে ঢাললে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। আর সুজিটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। আর সুজিটা দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে লো করে দিতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবে এইভাবে একটা ডোয়ের মতো হয়ে গেছে। এইভাবে ডোটা যখন হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমরা রেখে দেব। ততক্ষণ এর ভিতরে দেওয়ার জন্য পুরটা আমরা বানিয়ে নেব। তার জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চা চামচ হিং। তোমরা যদি হিং খেতে পছন্দ করো তাহলে কিন্তু হিংটা অবশ্যই দেবে, কারণ হিংটা দিলে পুরের টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক বেড়ে যায়। এইবার এই তেলের মধ্যে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে, আর যদি বাচ্চারা খায় তাহলে এই লঙ্কাটা স্কিপ করে যাবে। আমি 2 বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু ভেজে এর মধ্যে কিছু মটরশুঁটি আর কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। এবার এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে 1 সেকেন্ড ভেজে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। 1 সেকেন্ড ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ চাট মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভেজে নিচ্ছি। এখন ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে। মশলাগুলোকে এইভাবে 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি 150 গ্রাম পনিরকে গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেই গ্রেট করা পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা পনিরের বদলে সিদ্ধ ডিমও দিতে পারো, তবে পনিরটা দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই আছে। পনিরটাকে মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম পুরটাকে আরেকটু চটপটা বানাবার জন্য। তোমরা এখানে ইচ্ছা করলে সাদা লবণও দিতে পারো। এইবারে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম পুরের সাথে। দেখো আমাদের পুরটা প্রায় রেডি হয়েই গেছে। নামাবার আগে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। তোমরা এখানে কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারো। পুরটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে একটা প্লেটে রেখে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আমরা যে আগে সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, ওটা 10 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে একটা থালায় ঢেলে নিলাম, এখনও বেশ গরম। এই গরম অবস্থাতেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। ডোটা কিন্তু একটু সফট করেই মাখতে হবে। মাখতে মাখতে যদি শক্ত মনে হয় তাহলে একটু গরম জল ছিটিয়ে মেখে নেবে। দেখো আমার মাখা হয়ে গেছে। এইবার এ থেকে আমি লেচি কেটে নেব। লেচিটা আমি একটু বড় করেই কেটে নিয়েছি, কারণ এর ওপরের কভারটা একটু মোটা করেই বানাতে হবে। কারণ এর ওপরে আমি যে ডিজাইনটা বানাবো, একটু মোটা করে কভার না বানালে কিন্তু ডিজাইনটা আসবে না। তাই একটু মোটা করে বানিয়ে নিয়েছি কভারটা। এবার এই তৈরি করা কভারের ভিতরে 2 টেবিল চামচ তৈরি করা পুরটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মুখটাকে সিল করে দিয়েছি। এইবারে 2 হাত দিয়ে এইভাবে খুব ভালো করে গোল করে নিতে হবে। আর এটা তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে গায়ে যেন কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু তেলে ভাজার সময় পুরটা ভিতর থেকে বেরিয়ে আসবে। এবার আমি এখানে একটা চিমটি নিয়ে নিয়েছি। এই চিমটিগুলো যে কোনো দোকানে খুব সহজেই পাওয়া যায়। এরকম চিমটি আমাদের অনেকের ঘরেই থাকে। এটাকে স্বর্ণারও বলা হয়। যে কোনো স্টেশনারি দোকানে খুব সহজে কিনতে পাওয়া যাবে। এইবার এই স্বর্ণার বা চিমটিটা দিয়ে আমি এই রেসিপিটার উপরে ডিজাইন বানিয়ে নেব। দেখো আমি কীভাবে ডিজাইনটা বানাচ্ছি। হাতের উপরে একটা বল আমি নিয়ে নিয়েছি, নিয়ে মাঝ বরাবর লম্বালম্বি এইভাবে আমি হালকা চাপ দিয়ে দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি।
ঠিক তার উল্টো দিক দিয়েও একইভাবে আমি এইভাবে চিমটি দিয়ে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। প্রতিটা গ্যাপের মাঝখান দিয়ে আমি একইভাবে এইভাবে বানিয়ে নেব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে কীভাবে বানাচ্ছি, তবে বেশি চাপ দেবে না কারণ ভিতরে পুর দেওয়া আছে। তোমাদের কাছে এরকম চিমটি বা সরনার না থাকলে ঘরে যে সাঁড়াশি আছে সেই সাঁড়াশিটা দিয়েও হালকা হাতে এইভাবে ডিজাইন বানিয়ে নিতে পারো, বা আমরা যে তেলে ভাজার জন্য যে চিমটে ব্যবহার করি সেই চিমটি দিয়েও বানিয়ে নিতে পারো। সেটা শুধু ডিজাইনটা একটু দেখতে বড় বড় হবে, সেটাও দেখতে কিন্তু খুব ভালো হয়। এই যে বানানো হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। এইভাবে আমি সবগুলোই ভিতরে পুর ভরে ডিজাইনটা এইভাবে বানিয়ে নেব। এই যে সবগুলো আমার বানানো হয়ে গেছে, আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে কিছুটা তেল ঢেলে দিলাম। এবার যে ডিজাইনটা বানিয়ে রেখেছিলাম ওর মাঝখানে যে গ্যাপগুলো ছিল ওই গ্যাপের মধ্যেও আমি এইভাবে আরেকটু করে ডিজাইন বানিয়ে দিচ্ছি, যাতে ভাজার পর দেখতে আরেকটু ভালো লাগে। তোমরা ওইভাবেও রাখতে পারো। এটা একটা সহজ ডিজাইন, বাচ্চা থেকে বড় যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে একবার দেখলেই। আর এটা ভাজার পর এত সুন্দর দেখতে লাগে যে বোঝাই যাবে না যে এত সহজে ডিজাইনটা বানানো হয়েছে। দেখো বানানো হয়ে গেছে, এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিলাম। এদিকে হাই ফ্লেমে তেলটা গরম করতে দেওয়া আছে, তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এই টিফিনগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু এখনও হাই ফ্লেমেই আছে, এটাকে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আর গরম তেলটা চামচ দিয়ে এইভাবে টিফিনগুলোর উপরে দিয়ে দিতে হবে যাতে ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। এই গরম তেলটা দেওয়ার ফলে ডিজাইনটা একটু শক্ত হয়ে যাবে, তাহলে যে আমরা যখন উল্টে দেব তখন কিন্তু ডিজাইনগুলো নষ্ট হবে না। উল্টে দেওয়ার পরও হাই হিটে রেখে দিয়ে 1 মিনিট মতো ভেজে নেবে, তারপর আবার যখন উল্টে দেবে এবারে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে। আমি এইভাবে তেল দিচ্ছি, প্রায় 1.5 মিনিট হয়ে গেল, নিচের দিকটা একটু কালারও চলে এসেছে। এইবার আমি একটা একটা করে এগুলোকে উল্টে দেব। এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর উল্টে পাল্টে ভেজে ভেজে আমরা মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। দেখো টিফিনগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর আমরা যখন তেলে দিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিট, যেহেতু গরম তেলে এর উপরে ছিটিয়ে দিয়েছিলাম, তাই ডিজাইনগুলো কিন্তু যেরকম বানিয়েছিলাম সেই রকমই রয়ে গেছে, নষ্ট হয়নি। বাচ্চারা নতুন স্বাদে কিছু খেতে চাইলে এইভাবে তাদের তৈরি করে খাওয়াতে পারো, ওরা খুব খুশি হয়ে যাবে এবং একবার খাওয়ার পর বারবার কিন্তু এই রেসিপিটাই খেতে চাইবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মুচমুচে টেস্টি এই রেসিপিটা চিলি সস বা টমেটো সসের সাথে সার্ভ করতে পারো। নতুন স্বাদের নতুন ধরনের কিছু খেতে ইচ্ছা করলে হোটেল রেস্টুরেন্টে না গিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি সবারই খুব ভালো লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।